আসসালামু আলাইকুম, আই এম শাহিন আহমেদ। আমি আছি আপনাদের সাথে, এটা আমার প্রথম ব্লগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চিটাং হাইওয়েতে। আমার গন্তব্য হচ্ছে কুমিরা ঘাট। আমি আজকে আপনাদেরকে কুমিরা ঘাট বা সন্দ্বীপ ঘাট আমরা যেটাকে বলি, আমি ওই জায়গায় ফুল ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। আমার নেক্সট এখন গন্তব্য হচ্ছে কুমিরা বাজার বা কুমিরা ঘাট রোড। ওই জায়গা থেকে কীভাবে কুমিরা ঘাট যেতে হয়, কত খরচ, টোটাল আপনাদেরকে ডিটেলস জানাবো, দেখতে থাকুন। আমি চলে আসলাম কুমিরা ঘাটগড়। যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে রোডে নামাই দেবে, আর যারা চিটাং থেকে আসবেন তাদেরকেও এই পাশে নামাই দেবে। চিটাং থেকে আসলে ভাড়া পড়বে 30 থেকে 30 টাকার মতো। আর আপনারা যদি লোকাল বাসে আসেন তাহলে এই পাশে একটা রোড আছে কুমিরা বাজার, এইদিকে নামাই দেবে। আমাদের পরে আপনারা সিএনজি করে, সিএনজি আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন, সিএনজি করে আপনারা যাবেন কুমিরা ঘাট। হচ্ছে কুমিরা বাজার থেকে এই রোডটা আসছে। যারা মেইন রোডে নামবে তাদেরকে এই যে ব্রিজের উপরে নামাই দেবে। ব্রিজ থেকে নেমে এই পাই যে সিঁড়ি আসছে, নেমে অটো থাকবে, অটোতে উঠবেন। আমরা এই জায়গা থেকে অটো ভাড়া হচ্ছে কুমিরা ঘাটের দিকে 10 টাকা, 10 টাকা অটো ভাড়া। আমাদের অটো চলতেছে, অটোতে ভাড়া হচ্ছে 10 টাকা করে। অটোওয়ালা আমাকে নামাই দিল, আমি এখন ঘাটের দিকে যাইতেছি, দেখা যাক কি হয়। ঘাট সামনেই লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কুমিরা নৌ টার্মিনাল। আমি চলে আসছি সন্দ্বীপ, যে জায়গা থেকে যাই সেই জায়গাটা থেকে জায়গাতে। মেইনলি এখান থেকে হচ্ছে ছাড়ে স্পিড বোটগুলো, ওই যে দেখতে পাচ্ছেন বাটার কারণে এগুলো বন্ধ হয়ে আছে। নদী দেখা যাইতেছে, এটা টোটাল সাগর, ছোট্ট একটা নদী মতো চলে আসছে। স্পিড বোটে ভাড়া হচ্ছে 300 টাকা ছোঁয়া আসছে বড় ট্রলার, এই যে এটা। আনলোড করতেছে গাড়িগুলো, আর ওই যে ওই পাশে দেখা যায় অনেক মাছ ধরার ছোটো ছোটো স্পিড বোট বা ছোটো ছোটো ট্রলার এই পাশ থেকে। আর এই জায়গাতে হচ্ছে গাড়িগুলো লোড হইতেছে, আনলোড হইতেছে। টিকিটটা কাটতে হয় এই বিল্ডিং থেকে। আমার লক্ষ্য হচ্ছে ওই যে ব্রিজটা দেখা যায়, প্রায় সাগরের দিকে 1 কিলোমিটার ব্রিজ। আর এটার পাশে, ব্রিজের পাশেই যে মেইনলি আমার সৌন্দর্য লাগে হচ্ছে জাহাজ কাটা শিল্প, আমি যাকে বলি। বিশাল এক জাহাজ, একের পর এক জাহাজ ক্রমাগত। আর পাখি তো আছে, অসম্ভব সুন্দর একটি জায়গা। সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে বিকালবেলাতে বা সন্ধ্যার আগ মুহূর্তে। আমার কাছে আগে আমি আসছি, ভিডিও আছে। আমি এখন আমরা মেইন যে ব্রিজটা ওই দিকে যাবো। এই জায়গা থেকে উঠছে, টিকিট করতে হয়।
এই মেইন গেট। এই যে একটা অসাধারণ একটা ভিউ, পুরোটাই যে ব্রিজ প্রায় 1 কিলোমিটার, আর জাহাজ। আর এই জায়গায় এই সকালবেলা দেখা যায় যে আরও ভোর সকালে আসলে দেখা যায় যে ফিশিংয়ের যে স্পিড বোটগুলো ফিরতেছে এগুলো। বিকালে আসলে অবশ্যই পানি ভরপুর থাকতো, কারণ এখন বাটা চলতেছে বিকালে জোয়ার থেকে, বা একটু পর থেকেই জোয়া শুরু হয়ে যাবে। এই যে ভ্যান গাড়িগুলো দেখছেন, এগুলো যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ব্যবহৃত হয়। বিশাল বড় জাহাজ আছে আপনাদের সাথে সবসময়। দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে আসছি। বিকালবেলা আসলে আপনারা এই যে ছোট ছোট গাঁটগুলো দেখতেছেন, এই জায়গা থেকে বিকালবেলা আপনারা 20-30 টাকা দিয়ে সাগরের ভিতর ঘুরতে পারবেন। কিছুটা অংশ আপনাকে ঘুরে নিয়ে আসবে। এই একটা ঘাট, ওই যে ওই পাশে আরেকটা ঘাট, একবার শেষ মাথায় অসাধারণ দৃশ্য। এই যে ট্রলার একটা যাইতেছে, পাখিরা উঠতেছে, ওনারা হচ্ছে মাছ ধরা শেষে ফিরতেছে। ভাই একটু মাছটি একটু দেখানো যাবে? দেখানো যাবে। বাটা মাছ, বাটা মাছ না, এটা কাঁকড়া, ওগুলো কাঁকড়া, এগুলা আপনার সেরপুটি মাছ বলি, সিদ্ধ মাছ কি বলে সেটা জানি না। আচ্ছা এগুলা সেওয়া মাছ না? আপনারা তো কখন গেছিলেন ধরতে? 4টা বাজে গেছি, ভোর 4টা বাজে। আর ফিরছেন এখন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওনারা মাছ ধরার শেষে সাগরে পাড়ি ফিরে আসছে। গেছে হচ্ছে ভোর 4টা, আর ফিরছে হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার আছে ব্রিজের। এই যে দেখছেন এই পাশে হচ্ছে জাহাজ, একের পর এক জাহাজ। এই পাশেও মোটামুটি অনেক পাখিরা উঠছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সাগরের ভিতরে মাছ ধরতেছে, বাটার জন্য পানি নেই, নাইলে এই জায়গাটাতে অনেক পানি থাকতো। এই যে পানির কাছাকাছি চলে আসছি। আজকে ওয়েদারটা সেই, মাত্র রৌদ্র উঠতেছে, এই যে সূর্য মামা, এই যে ট্রলার, ফিশিং ট্রলার। ও পাখিটা যাইতেছে সেই সেই, এক কথায় অসাধারণ। আর সাগর থেকে যে বাতাসটা আসতেছে সেটা কতটা শীতল বাতাস বলে বোঝানো যাবে না। আর আমি আগেও বলছি এখনও বলে রাখি, এই ব্রিজটা সন্ধ্যার দিকে আরও সুন্দর। সাধারণত কুমিরা ঘাট বা কুমিরা ব্রিজ বা কুমিরা জেটি, এটা দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, আর এটা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত। এই জায়গা থেকে হচ্ছে সন্দ্বীপ যায়, সন্দ্বীপের মানুষ এই জায়গা থেকে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে ছুটে যায়, মানে তাদের বাসায়, অনেকে যায় কাজে। আমি লাস্ট সীমানার কাছাকাছি চলে আসছি। আমার এখনই মনে হইতেছে আমি সাগরের মাঝে আছি, আর লাস্ট সীমানে গেলে কী হবে। এই যে কাক, গাংচিল আছে, অসংখ্য
বক আছে, আর অন্যান্য পাখি আছে। আমি একদম ব্রিজের শেষ মাথে আছি। এই ট্রলারটা সন্দ্বীপ থেকে আসছে, এখন স্পিড বোট চলে না, যার কারণে ওনারা ট্রলার করে আসছে। আমার মনে হইতেছে যে আমি সাগরের মাঝে আছি। ট্রলারটা সন্দ্বীপ থেকে আসছে, অনেক মানুষ, অনেক মালামাল তারা এই জায়গাতে নামবে। আবার এই জায়গায় যে ছোটো ছোটো ট্রলারগুলো, এগুলো বিকালবেলা জোয়ারের সময় এখান থেকে 20-30 টাকা দিয়ে সাগরে ভ্রমণ করা যায়। এই আমি যে বললাম যে বড় ট্রলারগুলোতে 1200 টাকা, এই ট্রলারগুলোতে 1200 টাকা। গাইস, যেহেতু আমার কাজটা শেষ, তো এখন আমার বাড়ি ফেরার পালা। টাটা। সন্ধ্যার দৃশ্যটা কেমন হয় কুমিরা ঘাটের, আপনারা যাতে উপভোগ করতে পারেন, সেহেতু আমার আগে করা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। এই হচ্ছে সম্পূর্ণ ব্রিজটা।